রকরাইডার সব নতুন মডেল যারা স্টান করবেন, আমি বলবো এক চান্সে, এক চান্সে নিবেন, এটা সম্পূর্ণ স্টান সিরিজের রকরাইডার শিকার, রকরাইডার শিকার, রকরাইডার ডিউক ডিউক। কিন্তু ভাই এটা তো আমি ভিডিওতে দিতে চাই না ভাই, কারণ এটা দেওয়া মাত্রই ভাই আমার এটা প্রায় স্টকে শেষ। ভালো স্যার, স্টান সিরিজ এলিট ভাই 600 এখন আপনার কাছে আছে? জি ভাই, আপনি যে জর্ডান সেম রেট দিয়ে দিলাম, এগুলো অ্যালটাস এর অরিজিনালটা। হ্যাঁ, কারণ এগুলো দেখে নিবেন, আপনারা পাস গুলো যদি একটু ভালো মানের চান, আমি মনে করি ফরএভার স্পোর্টস লাইটটা অসাধারণ হবে। মনের একটা সম্পূর্ণ ব্যারিং এর, এখানে ব্যারিং, এখানে ব্যারিং, ওইখানে ব্যারিং, ফুল ফ্রেম জয়েন্টলেস প্যারেলাল অ্যালুমিনিয়াম, টোটাল অ্যালুমিনিয়াম, আপনি রিয়ার 200 পুরো ফুল বডি জয়েন্টলেস, ইন্টারনাল ক্যাবেল, শিমানো ব্রেক, এটা ওয়াইল্ড ব্রেক করছে এত রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই খুবই ভালো মানের সাইকেল। এটা বডমে ব্যারিং, এটা ফনিক্স এর সবই স্টক এর ফনিক্স লেখা, 16 ইঞ্চি সাইজ, অ্যালয়েডিং হাইড্রোলিক ব্রেক জাম্পিং, ওয়াটার কেস, গিয়ার গার্ড, মাড গার্ড, সাসপেনশন কভার, ওয়াটার বোতল। আর ভিডিওটা যে ফেসবুকে থেকে শেয়ার করবেন তার জন্য এই হন্ডা থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। সাইকেলের নতুন একটি ভিডিওতে আমরা কিন্তু ধামাকা অফার এবং ডিসকাউন্ট সহ এই মুহূর্তে চলে এসেছি আসিফ সাইকেল মার্টে। আজকে বেশ কিছু সাইকেল দেখাবো, সাথে একেবারে ভরপুর গিফট অফার থাকবে, সাইকেলের দামে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং চমক থাকবে। আমাদের সামনে বরাবরই থাকেন ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। অনেকদিন পর আসলাম, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি। আজকে যে সাইকেলগুলো দেখবো কেমন প্রাইস থাকবে, ডিসকাউন্ট কেমন থাকবে? ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, আমরা যতটা চেষ্টা করি ডিসকাউন্ট দেওয়ার জন্য। শুরুতে আমি সাইকেল দেখাচ্ছি অ্যাভন, অ্যাভন, অ্যাভন চেয়ারম্যান। হ্যাঁ, এটা অ্যাভন চেয়ারম্যানের কালার কম্বিনেশন খুব সুন্দর, চেয়ারম্যান লেখা আছে, এটা পিছনে 8 সামনে 3 আর অ্যাভনের স্টকে, অ্যাভন অ্যাভনের স্টকের মোটা স্পোক হাইরিং, আর এখানে হলো ব্যারিং, মানে বটমে ব্যারিং, আর এরা কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর আর কি, মানে আমার কাছে নিজের কাছে খুব ভালো লাগে। কয়টা কালার ভাই? এটা কালার হবে ভাই চারটা, আপনার 13,000 টাকা রাখবো, 13,000 টাকা রাখবো। সাথে গিফট কি কি থাকবে? সাথে গিফট তো থাকবে আপনার, মাড গার্ড থাকবে, হ্যাঁ, এখানে একটা ইলেকট্রিকের হর্ন থাকবে, আমি গিফটটা দেখাবো, আমি এখানে ওয়াটার কেস থাকবে, গিয়ার গার্ড থাকবে, সাসপেনশন কভার থাকবে, আমি একবারে গিফটটা দেখাই দিব। এখন কোন সাইকেলটা দেখছি ভাই? ফনিক্স দেখাচ্ছি ভাই, ফনিক্স, ফনিক্সের, এটা ফনিক্সের মিনিকেল, মিনিকেল, ফনিক্সের মিনিকেল, এটা পিছনে 8 সামনে 3, ফনিক্সের সবই স্টকের পাস, হাইরিং স্পোক স্পোক যা আছে, বটমে ব্যারিং, এটা বটমে ব্যারিং, এটা ফনিক্সের সবই স্টকের ফনিক্স লেখা। স্পিডটা কত পাচ্ছেন? এটা 24 স্পিড পাচ্ছেন। আচ্ছা, স্পোক গুলো কিন্তু ম্যাচ করে দেওয়া আছে, জি জি জি, অবশ্যই। কালারটাও সুন্দর, কয়টা কালার আছে? এটা চারটা কালার আছে ভাই, চারটা। প্রাইসটা কত দিচ্ছেন? এটা প্রাইসটা দিব ভাই আপনার বরাবর 12,000 টাকা রাখবো, 12,000, বরাবর 12,000 টাকার মধ্যে এই সাইকেলটা পেয়ে যাবেন। অনলাইনে অর্ডার করতে চায় অনেকেই, সেক্ষেত্রে বিশ্বস্ততার ব্যাপার সেপারও থাকে এবং অর্ডার করার পলিসি অনেকে জানে না, জানতে চায়, আপনি দুটো মিলে কি বলবেন? আমার থেকে যারা নেবেন অবশ্যই আমার সাথে ভিডিও কলে আসতে হবে, আর আমার দোকান দেখবেন, এই শপটা ভিডিও হয়েছে, এই শপটা ঠিক আছে কিনা, ওকে, এটা দেখে তারপরে কনফার্ম করে। আপনারা অনেকে না দেখে টাকা পাঠিয়ে দেন, বলেন যে অনলাইনকে দোষারোপ করেন, ভাই অনলাইনে আমি জিনিস কিনা টাকা দিছি, টাকা মেরে খায় বা টাকা দিব না, এরকম কিছু। কিন্তু আপনারা যদি ভিডিও কলে দেখে নেন, যে কোনো দোকানদার হোক, যদি সে সব দেখাইতে পারে, দোকান দেখাইতে পারে, সে কখনো টাকা মেরে খাবে না। কত টাকা অ্যাডভান্স করতে হবে? 1,000 টাকা অ্যাডভান্স করবেন, আর বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনে দিয়ে দিবেন, মানে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে পার্টসগুলো গিফটগুলো মিলিয়ে তারপরে বাকি টাকা দিলে, বাকি টাকা দিয়ে দিবেন। এখন দেখাবো অ্যাভনের অ্যাটাক। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দেখেন এটা সম্পূর্ণ ব্যারিং এর, এখানে ব্যারিং, এখানে ব্যারিং, ওইখানে ব্যারিং। আচ্ছা, আর এটা লং স্টকের পার্টস, হ্যাঁ, অ্যাভন, আর এটা হচ্ছে পিছনে 8 সামনে 3, আর এমন একটা ফ্রেম পুরো ফুল অ্যালুমিনিয়াম, আপনার জয়েন্টলেস, একদম টোটাল জয়েন্টলেস, ইনার ক্যাবলিং, হ্যাঁ, ইনার ক্যাবলিং সিস্টেম, আর গাড়িটা খুবই লাইট ওয়েট, মানে খুবই খুবই লাইট ওয়েট। আর যারা আপনারা জগিং করতে চান বা একটু রাইড করতে চান, আশা করি
একদমই স্মুথ পাবেন, মানে শরীরের ঘাম মানে আপনি একদম ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, কালার কয়টা পাচ্ছেন সাইকেলে? এটা কালার পাচ্ছেন চারটা। আকর্ষণীয় হচ্ছে এটার চাকা কিন্তু হোন্ডারই। জি জি জি, এগুলো ঝামেলা নাই আর কি, মানে কোনো ঝামেলা নাই, সামনে পিছে দুইটাই ব্যারিং করা। পছন্দ করেন সবকিছু মিলে সাইকেলটা আমার মনে হয় খারাপ হবে না। এভনের অ্যাভনের অ্যাটাক প্রাইসটা কত পাচ্ছি? এটার প্রাইসটা পাচ্ছেন 17,000 টাকা। 17,000? 17,000 টাকার মধ্যে এই সাইকেলটা পেয়ে যাবেন। ফনিক্সের কুবো, ফনিক্সের কুবো, এটা ওয়াইল ব্রেকের কুবো, এটা ওয়াইল ব্রেক, এটা ওয়াইল ব্রেক করছে এত রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই খুবই ভালো ভালো সাইকেল। এটা হচ্ছে পিছনে 8, সামনে 3, ফনিক্সের রিং আপনার, এটা হচ্ছে আপনার স্পোক টিস্পোক যা আছে আপনার ব্যারিং করা, আর এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর, অনেক সুন্দর। কয়টা কালার ভাই? এটা কালার চারটা ভাই, এটাতে চারটা কালার, এটাতে চারটা কালার, প্রতিটা সাইকেলের চারটা কালার অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফনিক্স সম্পর্কে আপনাদের যাদের ধারণা রয়েছে ইতিমধ্যে তারা জানেন, ফনিক্স অনেক ফেমাস একটি ব্র্যান্ড, আর তাদের পার্টস, সাইকেলের কোয়ালিটি, ফ্রেম সবকিছু জোস, অনেকে সাইকেলটা কিন্তু সবচেয়ে মজবুত ফনিক্সের মধ্যে। অনেকে যারা হ্যারোড চাচ্ছেন, হ্যারোড 1, হ্যারোড 2, ওগুলো তো আগে শেষ হয়ে গেছে, কারণ এখন হ্যারোডের বদলে আপনি এই সাইকেলটা নিতে পারেন। হ্যারোডের মতোই কাজ করবে? হ্যারোডের মতোই কাজ করবে, আপনি হ্যারোডের বদলে এই সাইকেলটা নিতে পারেন, আশা করি ভালো হবে। সাজেস্ট করছেন অবশ্যই ভিউয়ার্স এই বিষয়টা মাথায় রাখবে। প্রাইসটা কত? এটার প্রাইসটা আপনি 14,200 টাকা রাখবো। কত? 14,200 টাকা রাখবো। 14,200 টাকা ওয়াইল ব্রেক 14,200 টাকা রাখবো। এটা আশ্চর্য ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সিস পার্কের ওয়েল ব্রেক ব্যবহার করছে ফনিক্সের সাইকেল, মাত্র পাচ্ছেন 14,200 টাকা। ফনিক্সের ব্রেক, ওকে। তাহলে আমরা তো এটা সাইকেল পাচ্ছি, সাইকেলগুলোর সাথে যে গিফটের কথা বলেছিলেন সেগুলো কি কি? এই যে এগুলো তো ভাই এখানে আছে, ওয়াটার কেস, গিয়ার গার্ড, মাড গার্ড, সাসপেনশন কভার, ওয়াটার বোতল, আর ভিডিওটা যে ফেসবুকে থেকে শেয়ার করবেন তার জন্য এই হর্নটা থাকবে, কিন্তু এমনি বেল থাকবে, হর্নও থাকবে ভাই। ওয়ারিওর 2.0 71 ভেলোসিস কোম্পানি, ওয়ারিওর 2.0 71, এটা হচ্ছে নতুন মডেলটা। ওকে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি, লক লক আউট, এই যে ব্যালোসের শিফটার ব্যবহার করা, আর এখানে আছে শিমানো টনিক, আর এটা হচ্ছে পিছনের এই আপনার 73। ওকে, আর এটা 71, এটা অনেকেই জানে যে এটা অনেক ব্যালোসের ভালো মানের একটা সাইকেল, রিজনেবল প্রাইসের মধ্যে। 71-এর 1.0, 2.0, 3.0 তিনটাই পাওয়া যাবে? তিনটাই পাবেন, কিন্তু একটা দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে একটাই দেখাচ্ছি। 1., 2., 3.,  তিনটাই পাবেন, যেটা লাগবে অবশ্যই যোগাযোগ, অবশ্যই যোগাযোগ করবেন। আমি আর একটা বিষয় একটু কোশ্চেন করতে চাই, ভ্যালোসের লিজন সিরিজটা নিয়ে অনেকেই কমেন্টস করে, ভাই লিজন সিরিজ দেখেন বা প্রাইসটা জানান, এটা কি অ্যাভেলেবল? লিজন সিরিজটা এখন পাবেন না, লিজন সিরিজ নতুন করে নামে নাই, মার্কেট আউট। জি জি জি, এখন মার্কেট আউট, কিন্তু যদি নামে ইনশাআল্লাহ ভিডিওতে পাবেন। আচ্ছা, অবশ্যই মার্কেট আউট প্রোডাক্টের ব্যাপারে আমরা আপনাদেরকে কিছুই বলতে পারছি না, যেহেতু নতুন আসে না, আসলে অবশ্যই ভিডিও পাবেন, আমাদের চ্যানেলে চোখ রাখবেন। এটার প্রাইস কত পাচ্ছি? এটার প্রাইস রাখবো 14,000 টাকা। আর 3.0টা? 3.0টা রাখবো আপনার 17,500। আচ্ছা, আর 1.0? আর 1.0টা রাখবো 12,000 টাকা। ব্যালোসের স্টান সিরিজ এলিট, এলিট, হ্যাঁ জি জি জি, আর কিন্তু স্ট্যান্ড ফ্রেম, স্ট্যান্ড ফ্রেম, আর কালারটা দেখার মতো, দেখেন না, হ্যাঁ অসাধারণ কালার। হুইল সাইজ? হুইল সাইজ হলো 27.5, 27.5, যাদের হাইট একটু বেশি। জি জি জি, অবশ্যই তাদের জন্য প্রেফার, এটা স্ট্যান করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট। পার্টস কি আছে? পার্টস আছে সব অরিজিনাল শিমানো, পাওয়া যাবে কিন্তু এখন বর্তমানে নাই, কিন্তু আসবে ভাই। কর্নিও 600 ভাই, 600 এখন আপনার কাছে আছে? জি ভাই, এখনো আছে, কিন্তু স্টকে খুব কম আছে, মার্কেটে কোথাও দেখি না ভাই। এটা ভাই অনেকেই কমেন্ট করেন যে ভাই এটার রেটটা অনেক বেশি চান, ভাই বর্তমান হিসাব করেন, বর্তমান যে কি চলতেছে এটার হিসাব করেন, আপনি আগের হিসাব করবেন না। আচ্ছা, বর্তমানে রেট একটু বাদ দিয়ে এখন বাড়াই দিছি আপনার, এটা হচ্ছে কর্নিও 600 জয়েন্টলেস ফুল অ্যালুমিনিয়াম, এটার সম্বন্ধে কোনো কিছু জানার মতো কোনো কিছু নাই, যারা সাইকেল কিনেন
অবশ্যই এরা বুঝবেন যে এটা কি পাস দেওয়া আছে আর কি দেওয়া আছে, এটা সব স্টকের, কিন্তু স্টকের পাস, স্টকের পাস। ওকে, কালার কয়টা পাবো ভাই? কালার ভাই বর্তমানে আমার কাছে সত্যি বলে দেই দুইটা কালার আছে ভাই, দুইটা কালার, দুইটা কালার আছে। তাহলে তো দ্রুত যোগাযোগ করব, দ্রুত মানে কি আমার আছেই দুই পিস। ফয়সাল ভাই একেবারে চিপ রেটে দিবেন, কত প্রাইস পাচ্ছে আজ? এটা চিপ রেটে বলতে ভাই জানেন এখন 1900 কম সম্ভব না, 1900 এর কম সম্ভব না। যারা নিবেন মনে হয় অ্যাভেলেবল নাই, না 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 প্রোডাক্ট তো নাই আপনার, এইটা তো নাই প্রোডাক্ট, কিন্তু এটা 1900 কমে সম্ভব না। এই হিরো টেসলা, টেসলা পুরো ফুল অ্যালুমিনিয়াম, হিরো টেসলা পুরো ফুল অ্যালুমিনিয়াম, আপনার কালার কম্বিনেশন খুব সুন্দর, ব্যারিং করা। ওকে, হ্যাঁ এটা পুরো ক্যাসেট, 9 ক্যাসেট, এটা পুরো ফুল অ্যালুমিনিয়ামের একটা গাড়ি, আর ব্রেকটা স্টকের হিরো, এবং অয়েল ব্রেক, অয়েল ব্রেক। আচ্ছা টেসলা যেহেতু প্রাইসটা কত দিচ্ছে? এটার প্রাইসটা দিব ভাই বরাবর 17,000 টাকা রাখবো, 17,000। যা গিফট আছে এখানে, গিফট যেটা দেখাইছি সেটাই আমার থেকে বুঝে নেবেন। অনেকে বলেন ভাই এটা দেন নাই ওটা দেন নাই, আপনারা গিফট যেটা দেখাইছি ভিডিওতে দেখাইছি বুঝে নেবেন ভাই। আপনি ডিয়ার 200 পুরো ফুল বডি জয়েন্ট লেস, ইন্টারনাল ক্যাবেল, শিমানো ব্রেক, শিমানো অ্যালটাস, ওয়েল ব্র্যাঙ্ক শিমানো, জি ওয়েল ব্রেক, ক্র্যাঙ্ক শিমানো, অ্যালটাস পিছনে 9, সামনে 3, কম্পাস টায়ার, কম্পাস। হ্যাঁ জি, প্রাইসটা কত? এটা প্রাইসটা দিব ভাই বরাবর দিব, হ্যাঁ কোনো ডিসকাউন্ট প্রাইস 20,500 টাকা। কালার কটা পাবো? কালার 4টা। আপনাদের এখান থেকে যে সাইকেলগুলো আমি কিনবো গ্যারান্টি ওয়ারেন্টি দেন ভাই? গ্যারান্টি ওয়ারেন্টি কি, অ্যাকচুয়ালি অনেকেই বলে যে এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির থেকে এটা বলা নাই, এটা নিজের মন গড়া কথা। একজনে বলে 5 বছর গ্যারান্টি, একজনে বলে 10 বছর গ্যারান্টি, কিন্তু গ্যারান্টিটাও অ্যাকচুয়ালি নাই কোম্পানি থেকে, নাই কোম্পানি থেকে নাই, কিন্তু আমরা দোকান দেওয়া সান্ত্বনা পুরস্কার, এটা সান্ত্বনা দেওয়া, মানুষকে দুর্বল পয়নে হাত দেওয়া। আচ্ছা, আমি মনে করি গ্যারান্টিটা কোম্পানি থেকে নাই, কিন্তু আমি আমার থেকে সাইকেল কেনার পরে সার্ভিসটা আমি ইনশাল্লাহ দিয়ে দেব ভাই। আপনার জেট, আপনার জেট, আপনার কালার কম্বিনেশন খুব সুন্দর, সীমানো অ্যাসারা, সামনে 1, পিছনে 9 ক্যাসেট, ব্যারিং এর হাফ, আর এটা হচ্ছে সীমানো অ্যালটাসে মেকানিক্যাল ব্রেক, জি জি পুরো ফুল জয়েন্টলেস, কালারটা দেখেন না খুবই জোস লাগে, এটার ফ্রেম ভাই একেবারে ইউনিক, চলতে আছে ভাই, চলতে আছে, চলবে মানে এক কথায় চলবে, এটা চলবে। কয়টা কালার? এটা 4টা কালার ভাই। আপলেট জেট প্রাইসটা কত দিচ্ছেন? এটা প্রাইসটা দিব ভাই ফাইনাল 17,000 টাকা দিব ভাই, 17,000-এ 17,000 টাকা দিব। আর যার কাছ থেকে কিনবেন অবশ্যই ভিডিও কলে আসবেন, যারা অর্ডার করবেন ভিডিও কলে আসবেন, দেখবেন বুঝবেন তারপরে কিনবেন, তারপরে কোনো দরকার নেই। আর যারা কুরিয়ারে কিনবেন অবশ্যই আপনারা 1,000 টাকা বুকিং করবেন দেখার পরে, আর বাকি টাকা সাইকেল দেখবেন কুরিয়ারে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে কুরিয়ারকে টাকা দেবেন। এরপর কোন সাইকেলটা ভাই? ভাই রক রাইডার। হ্যাঁ রক রাইডার সব নতুন মডেল, একদম নতুন মডেল সাইকেল, সিকার লঞ্চ করছে, জি জি জি, এটা একদম স্টান সিরিজ। আপনি দেখেন ফ্রেমটা দেখেন না, যারা স্টান করবেন আমি বলবো এক চান্সে, এক চান্সে নিবেন, এটা সম্পূর্ণ স্টান সিরিজের রক রাইডার, সিকার, রক রাইডার সিকার, সিকার H3, আর এটা হচ্ছে আপনার পিছনে 8, হ্যাঁ সামনে 3, ব্যাংকটা হচ্ছে সীমানোর, সীমানো টনে, অরিজিনাল সীমানো টনে, এটা এটাও সব সীমানো টনে দেওয়া, মানে এক কথায় হাফসে ব্যারিং। অনেকেই কিন্তু কোশ্চেন করেছিলেন এই ব্যাপারে যে ভাই রক রাইডার ডিউক প্রোতে সীমানো ব্যবহার করলো না কেন, আপনাদের সেই চাওয়া সেই অভিযোগটা কিন্তু রক রাইডার সিকার পূরণ করে দিচ্ছে, আর ফ্রেমটাও পাচ্ছেন ডার্ক, কালারটাও কিন্তু জোস। কয়টা কালার ভাই? এটা ভাই কালারই একটা, একটা কালার, একটা কালার, কালার একটা, আপনার কালারটা একটু দেখেন না, মানে এটা চোখ জুড়ানো কালার, ওকে 100-100 কালার। আপনি বিবিতে কি ব্যারিং করছে? জি জি জি, বিবিতে ব্যারিং তো অবশ্যই, আপনি বিবিতে ব্যারিং, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম স্টার, স্টানটা হচ্ছে অ্যালুমিনিয়াম, মানে এক কথায় আমি যদি বলি অসাধারণ করছে আপনার সাইকেল। প্রাইসটা কি অসাধারণ? যদি স্টান করেন আমি বলবো এক কথায় এটা মানে চোখ বন্ধ করে চয়েস করতে পারেন। আপনার চয়েসে থাকবে ইনশাল্লাহ আশা করি। ফয়সাল ভাই গোডাউনে চলে আসলাম, এত পরিমাণে সাইকেলের কালেকশন, এখান থেকে সব সাইকেল দেখাতে গেলে এখানে আরেকটা ভিডিও করার দরকার। আমরা সবগুলো সাইকেল দেখাবো না, সিলেক্টেড কয়েকটা সাইকেল দেখাবো, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছেন কোনটা দিয়ে ভাই? ভাই এটা হচ্ছে লেয়ার 1 ব্যালোসের, লেয়ার 1.0, আর এটা হচ্ছে সীমানো ব্রেক, সীমানো পার্স, সীমানো ট্রনি, আর এটা হচ্ছে আপনার পিছনে 7,
সামনে থ্রি, আর ম্যাগনার ব্যালোস, এটা তো আপনারা সবাই যারা সাইক্লিং করেন তারা অবশ্যই জানেন। আর এই যে ইনটেক কারণ থেকে দেখেন, এই যে ইনটেক কারণ ব্যালোসের ইনটেক কারণ থেকে এই মাত্র ফিটিং হইলো, এটা 71 যে ইনটেক কারণ থেকে পাবেন। আর যারা সাইকেল নেবেন অবশ্যই আমার যে গিফট গুলা দেখছেন এই গিফট গুলা পাবেন তো অবশ্যই, কিন্তু ব্যালেন্সের সাথে আরেকটা গিফট থাকবে, স্ট্যান্ডটা থাকবে, স্ট্যান্ডটা সহ পাবেন। আচ্ছা, ভ্যালুসের অনেকেই কিন্তু কার্টুন নিতে চায়, আপনারা কিন্তু নির্দ্বিধায় কার্টুন গুলো নিয়ে ফিটিং করাতে পারবেন। আর যদি ফিটিং সাইকেল নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন। এটার প্রাইস কত দিচ্ছেন? এটার প্রাইস দিচ্ছি ভাই 15,500 টাকা, 15,500 টাকা ডিসকাউন্ট প্রাইস, 15,500 টাকা ব্যালেন্সের সেলার ওয়ানটা পেয়ে যাবেন। এখন কোনটা ভাই? ভাই অ্যাভন XT 27.5 ইঞ্চি কম্পাস টায়ার, এটা অ্যাভনের মানে XT মাল, এটা হচ্ছে পিছনে 8 সামনে 3, আর এটা হচ্ছে ব্রেক ওয়াইল ব্রেক 27.5 ইঞ্চি পুরো ফুল ফ্রেম জয়েন্টলেস, ফুল ফ্রেম জয়েন্টলেস প্যানেল অ্যালুমিনিয়াম, টোটাল অ্যালুমিনিয়াম। কালার কটা পাচ্ছি? কালার পাচ্ছেন ভাই, এটা কালার হয় তিনটা আপনার কাছে আছে? এটা হয় নতুন মডেলটা তিনটা হয়, এটা হয় এই একটা, হ্যাঁ পেস কালার, এই একটা অরেঞ্জ কালার, ওকে, এটা আরেকটা আছে মানে ওই কালারটা দেখানো যাচ্ছে না, হ্যাঁ ওটা আপনার তিনটা কালার মোট। প্রাইসটা কত দিচ্ছেন? এটা প্রাইসটা দিচ্ছি ভাই এটা 27.5, এটা হচ্ছে আপনার 19,500 টাকা রাখবো, 19,500 ডিসকাউন্ট প্রাইস। 26 সাইজ যেটা আছে সেটাকে, 26 সাইজ যেটা আছে ওটা আপনার এই 19,000 টাকা রাখবো। এরপর দেখাচ্ছি মালটা এখনো রেডি হয় নাই। আচ্ছা কি সাইকেল? কোনো মতো রেডি করছি আর কি ভিডিওতে যাওয়ার জন্য। হ্যাঁ এটা ফরএভার স্পোর্টস লাইফ, ফরএভার স্পোর্টস লাইফ, এটা হচ্ছে আপনার জয়েন্টলেসের ফ্রেম, আর এটা হচ্ছে আপনার পিছনে 9 সামনে 3, এটা হচ্ছে ক্যাসেট শিমানো অ্যালটাস, একটু অ্যালটাসটা দেখেন ভালোভাবে, অ্যালটাস অরিজিনাল অ্যালটাসের কম্পাস টায়ার, এটা অরিজিনাল কম্পাস, এখানে কম্পাস খালি থাকলে হবে না, এটা অরিজিনাল কম্পাসের। আর চেনটা দেখেন, চেনও মরিচা খাবে না, জি। আর এটা হচ্ছে আপনার প্রো হুইলের ক্র্যাং, আর এটার যে বডি ফ্রেম আমি এক কথায় বলবো অসাধারণ কালার। আর এটার যে কালারগুলো ভাই, এটা মাল তো রেডি হয়নি, হ্যাঁ এটার কালারগুলো আমি একটু দেখাই আপনাদের। কালার আছে চারটা ভাই, চারটা কালার ফ্রেমটা, হ্যাঁ এই যে এই যে একটা কালার, আমরা কালারটা দেখালাম ভাই অসাধারণ, হ্যাঁ আপনার এই একটা কালার, ওকে কালারটা দেখছেন, ইনটেক ফ্রেম, হ্যাঁ ইনটেক ফ্রেম মাত্র রেডি চলতেছে, মানে একেবারে অসাধারণ ফ্রেম। আর ফ্রেমটা খুবই খুবই জোস লাগে আমার কাছে, আপনার অসাধারণ, একদম অসাধারণ। কিন্তু ভাই এখানে কথা আছে, এটা নতুন মডেল, কিন্তু আমি ভিডিওতে দেওয়ার জন্য কোনো মতো আর কি সেট আপ করছি আর কি। আচ্ছা আমি আর একটা কথা বলে দিই ভিউয়ার্স, আপনারা যারা ফরএভার স্পোর্টস লাইফটা নেবেন একেবারে ইনটেক ফ্রেম থেকে আপনি এসে দেখে বুঝে শুনে একেবারে পার্টসগুলো ফিটিং করে নিতে পারবেন। এটা ইয়ে পিছনের চেঞ্জারটা কিন্তু মেন, এগুলো অ্যালটাস এর অরিজিনালটা, হ্যাঁ কারণ এগুলো দেখে নেবেন আপনারা। পার্টসগুলো যদি একটু ভালো মানের চান আমি মনে করি ফরএভার স্পোর্টস লাইফটা অসাধারণ হবে ইনশাল্লাহ। প্রাইসটা কত? প্রাইসটা রাখবো এটা 21,000 টাকা রাখবো, 21,000 টাকা বর্তমান প্রাইস, একটু বাড়তি কারণ সব জিনিসেরই দাম এখন বর্তমান বাড়তি, এটা 21,000 টাকার মধ্যে সম্পূর্ণ গিফট সহকারে পেয়ে যাবেন। আমি মনে করি ভাই 21,000-এর মধ্যে এই সাইকেলটা বেস্ট ডিল, মানে বেস্ট ডিল পার্সে বেস্ট, ফ্রেমে বেস্ট, আমি মনে করি চারটা কালারই বেস্ট। আচ্ছা এখন যারা নিবে ইনশাল্লাহ একদম স্বয়ং সম্পূর্ণ পাবে ইনশাল্লাহ। রক রাইডার ডিউক, ডিউক কিন্তু ভাই এটা তো আমি ভিডিওতে দিতে চাই না ভাই, কারণ এটা দেওয়া মাত্রই ভাই আমার এটা প্রায় স্টকে শেষ, স্টক শেষ, স্টক প্রায় শেষ, সামান্য কিছু মাল আছে, নতুন আসবে তো আরো, জি অবশ্যই আসবে, প্রো আসবে, ডিউক আসবে, সবই আসবে, কিন্তু বর্তমানে এটা স্টকে আমার খুব কম আছে, মানে যেটা সীমিত আছে। এটা এমন একটা সাইকেল মানে এতটা চাহিদা, মানে আপনাকে আমি ভাষায় বুঝাতে পারবো না, এটা আমার মানে অনেক অনেক বেশি, মানে অনেক বিক্রি হয়েছে এটা, মানে এত বিক্রি হয়েছে সত্যি বলতে কি, সার্ভিস ভালো পেলে কাস্টমার অবশ্যই, রক রাইডারের প্রতি মানুষের আস্থা আছে এবং থাকবে, রক রাইডার এমন একটা সাইকেল আছে এবং থাকবে, কারণ ওনার ফ্রেম আপনার মানে এক কথায় ক্লাসিক ফ্রেম, আপনার এক কথায় ক্লাসিক, আপনি এটা ইন্টারনাল দিছে, আপনার ব্রেক ক্যাসেট মানে এভরিথিং, ওনার পার্টসগুলো কোথাও কোনো কমপ্লেন নেই আপনার কোথাও কোনো। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ করছে, ফ্রকটা অ্যালুমিনিয়াম করছে, আপনার অনেকে এই ফ্রকটা অ্যালুমিনিয়াম থাকে না তো, অনেক দামি গাড়ি তো এটা থাকে না, এটা ফ্রকটা অ্যালুমিনিয়াম, মানে আপনাকে আমি যদি অ্যাভারেজ বলি এইটা মানে সবাই মানে আর কি বেটার বলছে, এবং ওয়াইল ব্রেকটা, আর ওয়াইল ব্রেক ছাড়াও আছে আমার কাছে, এটার প্রাইসটা দিচ্ছি ওয়াইল ব্রেকটা
ওয়াইল ব্রেকটা দিচ্ছি আমি 23,500 টাকা, আর মেকানিক্যালটা দিচ্ছি আপনার 21,000 টাকা। এখন আপনারা যেটা নেন, আর দয়া করে দামাদামি করবেন না, কারণ এটা আমার রেট বাড়ছে, আমি এখনো বাড়াই নেই। আপনারা ওই যারা নিবেন রকেটের ডিউক 23,500 টাকা আর 21,000 টাকা মেকানিক্যাল, জি মেকানিক্যাল ব্রেক, আর যাবতীয় গিফট যা আছে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওতে দেখানো আছে, ওই গিফট গুলা দেখে তারপর নিবেন। অ্যাপ্লাইডের জর্ডান পুরো ফুল বডি জয়েন্ট লেস লক আউট লক, ইউনিক একটা ফ্রেম, একেবারে ইউনিক, মানে এটা আপনারা দেখেন লক, এই যে হাতে লক, এই যে লক, এখন আর খেলবে না। ওকে, টায়ার পিয়ার ফুল অ্যালুমিনিয়াম, মানে এক কথায় অসাধারণ। এটা আপনার পুরো ফুল বডি জয়েন্ট লেস, পুরো ফুল জয়েন্ট লেস সীমানো যাওয়া, মানে এক কথায় ব্যারিং করা। এটা যারা রাইড করতে চান, আপনি যে জর্ডান সেম রেট দিয়ে দিলাম ভাই আপনার ভিডিও থেকে, একদম 17,000 টাকা রাখবো। কালার কটা পাচ্ছি? কালার চারটা, এই যে এই একটা কালার, এটা হচ্ছে পিট কালার, ব্লু কালার, আর এ আরেকটা কালার আছে, এই একটা, সবগুলো কালার, সবগুলো কালার আমার কাছে গোডাউনে আছে। কিন্তু ভাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভিডিও বানানো, এত মাল দেখানো সম্ভব না। আচ্ছা, যারা সাইকেল নেবেন, যে সাইকেলই নেবেন, অবশ্যই আমাকে ফোন দিবেন, নক দিবেন, ভিডিও কল দিবেন, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাকে দেখাতে পারবো। 24-এর এবং চেয়ারম্যান, এবং এবং চেয়ারম্যান ইন্টারনাল ক্যাবেল, এবং এর স্টকের পাস সামনে 3, পিছনে 8। স্পিডটা কত? স্পিড 24, মানে 26-এ যা দেখছেন 24-এর তাই, এটা 24 সাইজ। কালার? কালার চারটা। প্রাইসটা কত দিচ্ছেন? এটার প্রাইসটা দিচ্ছি 14,000 টাকা ভাইজান। এটা হচ্ছে আপনাদের U10, কালার কম্বিনেশনও খুব সুন্দর। এটা হচ্ছে পিছনে 8, সামনে 3, মোটা স্পক, হাইরিং, এক কথা অসাধারণ ইনশাল্লাহ। কালার কয়টা পাবো? কালার ভাই চারটা, এটা সীমানো পাস ব্যবহার করা সব। এই সাইকেলটা কত বছর বাচ্চা? এটা ভাই 10 থেকে শুরু, 10 থেকে একেবারে বড় রাজা, 10 থেকে আপনারা যত বড় হন চালাতে পারবেন। প্রাইসটা দিচ্ছেন কত? এটা প্রাইসটা দিচ্ছি, এই যে আমার এইগুলো গিফট সহ, এগুলো গিফট সহ এটা প্রাইসটা দিচ্ছি অনলি 12,500 টাকা। 24 ইঞ্চি এবং লেডিস, পিছনে গদি দেওয়া, এটা হচ্ছে ব্রেক, এই যে দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর, ব্ল্যাকের মধ্যে ব্যারি করা, স্পোকগুলো এসএসএর, অ্যালুমিনিয়াম রিং, এটা সামনে ঝুড়ি হবে, ঝুড়িটাও কি এসএসএর হবে? এসএসএর। ওকে, কালার কয়টা পাবো? এটা কালার হবে ভাই আপনার চারটা, পার্সেল সব কালার হবে। প্রাইসটা? এটা প্রাইস বলবে ভাই আপনার 10,300 টাকা। 10,300? আমরা যে দামগুলো বলছি এগুলো কি ফিক্স নাকি দামাদামি করা? ভাই ফিক্স দাম ভাই, অনেকে বলে ভাই দূরের থেকে আসছি, এটা আসছি, ওটা আসছি, ভাই আমরা ভিডিওতে শো করেই ভাই ফিক্স, এটা তো দেখে নিবেন। অনেক কম্পিটিশন করে প্রাইস দিতে হয়, এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। 20 ইঞ্চি হচ্ছে ফিলিপস, হ্যাঁ লেডিস, লেডিসের ফিলিপস, অ্যাসেসরি স্পোক, রডের ঝুড়ি, যারা ফিলিপসের সম্বন্ধে জানেন একসাথে বুঝতে পারবেন। এটা ফিলিপসের গাড়ি, এটা দাম পড়বে আপনার 9,000 টাকা। সাইজটা? সাইজ 20 ইঞ্চি, 20 ইঞ্চি, আবার 16 ইঞ্চি আছে, 16 ইঞ্চিটা ফিলিপসের, 16 ইঞ্চির দাম পড়বে আপনার 8,500 টাকা। কালার কয়টা করে হবে? কালার দুইটা, পার্পেল পিন, পার্পেল পিন, এটা হচ্ছে ফনিক্সের, হ্যাঁ এটা হচ্ছে ফনিক্সের, এটা রাখবো আপনার 7,200 টাকা, 7,200। আর এটা হচ্ছে দুরন্তর, এটা হচ্ছে দুরন্তর লেডিস 16 ইঞ্চি, এটার দাম পড়বে 6,500 টাকা। এখানে আমাদের অনেক সাইকেল আছে, আপনার এই একটা আছে গিয়ার স্কাই, গিয়ার 20 ইঞ্চি গিয়ার স্কাই, ওকে 20 ইঞ্চি গিয়ার স্কাই, এটার দাম পড়বে আপনার 12,000 টাকা, 12,000। আর এই যে হিরোর আছে হোন্ডা রিং এর মধ্যে হিরো, হিরো হোন্ডা রিং, এটার দাম পড়বে আপনার 10,500 টাকা, 10,500। হ্যাঁ, আবার স্কাই এর মধ্যে গিয়ার ছাড়া, স্কাই এর মধ্যে গিয়ার ছাড়া, এটার দাম পড়বে আপনার 10,800 টাকা। আচ্ছা, এই সাইকেলটা আর লাল এই সাইকেলটা কিন্তু সেম, সেম গিয়ার আছে আর নাই, আর এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের, আকিস ব্র্যান্ডের, এটার দাম পড়বে আপনার 10,000 টাকা, রেইনবো পেন্ট করা কালারটা। আর এটা হচ্ছে আপলাইডের, হ্যাঁ আপলাইডের, এটার দাম পড়বে আপনার 9,000 টাকা। সবগুলোই কিন্তু 20 ইঞ্চি, আর যেগুলোতে স্ট্যান্ড মার্কডাট এগুলো নেই, আপনারা কিন্তু গিফটগুলো এগুলোর সাথেও পাচ্ছেন ইনশাল্লাহ, সবগুলোর সাথে গিফট পাবেন। তারপর আপনার এখানে আছে 16 ইঞ্চি হোন্ডা রিং, 16 ইঞ্চি, 16 ইঞ্চি আপনার অ্যালয় রিং, 16 ইঞ্চি সাইজ অ্যালয় রিং, হাইড্রোলিক ব্রেক জাম্পিং, ওকে এটার দাম পড়বে আপনার 9,500 টাকা, 9,500। এখানে অ্যালুমিনিয়ামও আছে, অ্যালুমিনিয়ামের যারা অ্যালুমিনিয়াম খুঁজেন হালকার মধ্যে, ওকে অ্যালুমিনিয়াম বডি যারা আছে, এটা আপনার পড়বে 8,500 টাকা। সবচেয়ে ইউনিক গাড়ি, জি ইউনিক গাড়ি। এখানে আরও অনেক সাইকেল আছে, এক্সট্রিম আছে, এক্সট্রিম জাম্বো, এটা পড়বে আপনার 8,000 টাকা। আচ্ছা, আপনাদের এখানে অনেক সাইকেল আছে, এক ভিডিওতে যদি দেখাতে যাই বাচ্চাদের সাইকেল দেখাতেই মনে করেন কয়েক ঘন্টা লেগে যাবে। সো আমার প্রত্যাশা থাকবে ভিউয়ারদের কাছে যে যারা নেবেন সাইকেলগুলো অবশ্যই যোগাযোগ করবেন, একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার পছন্দের সাইকেল নিতে অবশ্যই চলে আসবেন আসিফ সাইকেল মার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।